तो गाइज वेलकम बैक पेजी पेचने होंडा शोरूम। तो फाइनली मैंने अनेक आलोचना अनेक देखाशुना कौ सेकेंड हैंड बाइक देखा हलो फिनान्स फिनान्स अनेक किस गल्प करते करते फाइनलि এখন আমরা চলে এসেছি নারায়ণী হোন্ডা হোন্ডা শোরুমে মালদায় টাউন আমাদের 420 মোড়ে। পেছনে দেখতে হচ্ছে শোরুমটা, মানে এখান থেকেই না হবে আজকে মামুনের বাইক। তো মানে তার খুব বাইকের প্রয়োজন ছিল খুব, আর মানে অনেক দিন থেকে আলোচনা করছি, অনেক দিন থেকে দেখছি এখানে ওখানে সেকেন্ড হ্যান্ড নতুন পুরনো শোরুমে গিয়ে এর ওর কাছে লাস্টে অ্যাট লাস্ট ফাইনাল হলো যে নতুনই নেবে। এবং আমরা এখন আছি নারায়ণী হোন্ডা 420 মোড়ে, যেটা বাইক ফাইনাল হয়েছে SP125, সেই বাইকটা নেওয়া হচ্ছে। তো সেটা মানে নেওয়া মনে করে এসেছিলাম, মানে ও বলছিল সেটা নেবে, সেটা নেওয়া মনে করে আসা হয়েছে এখানে। তো ফাইনালি ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বাইক নেওয়ার, ঠিক আছে। তো চলো ভিতরে গিয়ে দেখি কেমন কী থাকছে বাইকের প্রসিডিওরগুলো আর কত কী পড়ছে বা কোন কালার টালার কী কী নিচ্ছি, তো সেটা ভেতরে না গেলে তো বলতে পারছি না। তো চলো ভেতরে যাই, তো গিয়ে দেখা হচ্ছে। এই সেই শোরুম, তো দুর্গা শোরুম, ভেতরে যাই টুকটুক করতে করতে। বন্ধা খুব খুশি আছে, গেলাম বাইক কিনতে এসছে। ছবি পাঠিয়েছি কালোটা, হ্যাঁ বলছে বাইকটা, তোমরা কমেন্ট করে জানাও। SP125 মামুন এখন কালার চুজ করতে পারছে না, গরুর মতন লাল ডানা কালারটা, মানে ভয়ঙ্কর ভাবনা চিন্তায় পড়ে গেছে যে কী কালারের নেবে, ঠিক আছে। লাল কালা দেখা যাক কী কালারের নেই। টেনশন কিসের টেনশন, মাথায় দেখতে পাস না, বাইক কিনে নিলি আর টেনশন কী আছে, পার্টি পার্টি তো বানতে হয়, সরি পার্টি তো বানতে হয়, তুমি তো দিবা ধ্বংস করতে ক্যাটিং করে। কংগ্রাচুলেশন তুইও ডকুমেন্টের কাজ চলছে, কী বলছিস বল? দর্শকদের উদ্দেশ্যে কোনো বক্তব্য? নির্বাক নির্বাক পার্টি পার্টি কখন পাবো? পার্টি দেওয়ার জন্য মামুন রেডি। আচ্ছা মামুন একদম কোনো কিছু না পড়ে ঠিক আছে সিগনেচার করে দিয়েছে, মানে আমি 30টা সিগনেচার করলাম, দেখলাম পুরো জমি জমি সম্পত্তি বাইক টাইক সব লিখে দিয়েছি, যদি হয় কী হবে? এবার তো লেখা আছে যে আমি স্বইচ্ছায় আমার নিজের বাড়ি গাড়ি যা সম্পদ কিডনি সব কিছু বিক্রি করে দিলাম, পড়িনি কিছু, না পড়ে সিগনেচার করে দিয়েছে, যাও সেটা তার বিষয় ব্যক্তিগত ব্যাপার। তো ইয়ে হে মামুন কা বাইক, ওয়েলকাম কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু হোন্ডা ফ্যামিলি। সো মামুনের এটা হচ্ছে বাইকটা, আমি আমি এখন মামুনের নতুন বাইকে বসে আছি। এখন আমার বাইকটা কেমন যেন পুরনো পুরনো লাগছে, রাত পাশে দাঁড়িয়ে আছে বিষয়টা। হচ্ছে বাইক দেখাচ্ছি, এই যে দেখো বসে আছি আমি, আমার বাইক ওখানে দাঁড় করানো আছে কিন্তু আমার বাইকটা এমন হচ্ছে পুরনো হয়ে গেছে ব্যাপারটা। সো দিস ইজ হোন্ডা SP, মামুন ইজ হেয়ার, ভেরি হ্যাপি। কেমন লাগছে বল বন্ধু, বল? সেরা কোয়ালিটি, এর ওর কাছে ধার করে 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 জিন্দগি ধার করে করে চলছে। হ্যালো, বাস নতুন বাইক হয়ে গেছে মামুনের, মামুনের এটা বাইক। হাই ফাই ব্যাপার স্যাপার, নারায়ণী হোন্ডাই দাঁড়িয়ে মামুন কংগ্রাচুলেশন। হাই ভাই, তাহলে ভাই বাইক কেনার পরে কেমন লাগছে বলে দেখ? ভালো লাগছে, খালি হেলমেট দিল না দাদা, দুঃখ হয়ে গেল। হেলমেটের বদলে অনেক কিছুই দেওয়া হয়েছে, অনেক কিছু দাদা প্রকাশ করে অনেক কিছু দিয়েছে বলছে। দেখো লেটস রাইড, ফার্স্ট রাইড শুরু হচ্ছে, দাঁড়ান দেখো ফার্স্ট রাইড চলো, কংগ্রাচুলেশন, ঠিক আছে হো গিয়া, ভার্জিনিটি ব্রেক হো গিয়া বাইক কা, দাঁড়াও ওখানে দাঁড়াও আমি আসছি, চলো